আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো দর্শকদের একটু পরিচয়টা দিবেন। আমি ডাক্তার আব্দুল মোমিন, পিসি ডাক্তার, দাসিরিয়া ঈশ্বরদী, পাবনা। আপনি একজন ডাক্তার প্লাস খামারি? ডাক্তার প্লাস খামারি। তো খামারেও যাব আমরা, তার আগে আপনার দোকানে চলে আসলাম। গাভী সম্পর্কে অনেকেই অনেক কোশ্চেন করে, এই জন্য আপনার দোকানে যেয়ে কিছু তথ্য নিতে আসলাম। তো গাভীর রোগবালা সম্পর্কে যদি আমার দর্শকদের একটু বলতেন আর মেডিসিনগুলো। আসলে গাভী সার এগুলা রোগবালা বলতে হাতে গোনা 2-4-5-6টা, জি, বাতলা, তরকা, তারপরে অ্যানথ্রাক্স যেটা বলে বলাহারি বাংলাতে, আর FMD, আর হচ্ছে ব্ল্যাক বি, জি। এখন এগুলা দেখে শুনে ভালো মতো ট্রিটমেন্ট দিলে তাড়াতাড়ি আরোগ্য করা সম্ভব, আর যদি একটা রোগ হয়েছে আর একটা উল্টা পাল্টা ট্রিটমেন্ট হয় তাহলে ভেজাল আছে। তো আমাদের এখন মহামারী ভাবে ছড়াইছে যে যেটা LSD আর FMD, এই দুটো সম্পর্কে আমার খামারের ভাইদের LSD এবং FMD দুইটাই হচ্ছে ভাইরাস জনিত রোগ। এখন এই দুইটাই আসলে কোনো ট্রিটমেন্ট নাই, এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন ঠেকানোর জন্য ট্রিটমেন্ট সাময়িক যেটা ট্রিটমেন্ট, হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা। এখন মূলত FMD-তে আমি মনে করি অ্যাজ এ ভেটেরিনারি ডাক্তার প্লাস খামারি, এটা হিসেবে মনে করি FMD-তে আক্রান্ত গাভীগুলারে অ্যালোপ্যাথিক কোনো ইঞ্জেকশন বা ভেটেরিনারি কোনো ইঞ্জেকশন পত্র না দিয়ে হোমিওপ্যাথিকের মাধ্যমে তাড়াতাড়ি দ্রুত আরোগ্য হয়, এবং এটা আমার প্রায় 26-27 বছর অভিজ্ঞতায় দেখেছি, এবং এগুলাতে ইঞ্জেকশন দিলে আরো ভালো সে খারাপের দিকে চলে যায় বেশি যায়। আর LSD-টা একটু বলবেন। LSD-টা ভাইরাস আক্রান্ত একটা রোগ, এটা প্রথমে এই উত্তরবঙ্গ, কুড়িগ্রাম, রংপুর এদিক থেকে সীমান্ত পথে বাংলাদেশে ঢোকে, আর প্রথম এটা দেখা গেছিল আফ্রিকা মহাদেশে, এটা ইন্ডিয়া হয় তারপর বুঝতে বাংলাদেশে, বাংলাদেশে অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, কারণ এই যে RRP, তারপর হচ্ছে ACI, তারপর হচ্ছে ইনসেপ্টেরা ভ্যাকসিন নিয়ে আসছে, ভ্যাকসিনটা একটু কস্টলি, তারপরেও যদি সবাই ওটা চিন্তা না করে দেয় তাহলে মোটামুটি LSD থেকে নিরাময় পাওয়া যায়। এই ভ্যাকসিনগুলো যদি আমার দর্শক আপনার থেকে ক্রয় করতে চায় পারবে, এছাড়া বাংলাদেশ ক্রয় করতে চায় নিতে পারবে, তবে ক্যারিংটা একটু ঝামেলা হয়ে যাবে, মানে ওটা তো ফ্রিজিং করে নেওয়া লাগে, জি জি, মানে 4-5 ঘন্টা রাস্তা হলে নিতে পারবে, তার বেশি রাস্তা হলে নিতে পারবে না, আর নিতে হলে বরফ দিয়ে নিয়ে যেতে হবে। তাই সেগুলো আর বাদ বাকি যা গরুর যাবতীয় ওষুধ সরঞ্জাম মেডিসিন আর সব কিছু আমার এখানে আছে, আমি অনলাইনে দু একদিন হয়তো বাদ যাবে, প্রতিদিনই কোথাও না কোথাও যাচ্ছে। আচ্ছা আঙ্কেল, তো গাভীগুলো আমরা খামারে চলে যাব, এখন গাভীগুলো দেখাই, ঠিকানা একটু দিবেন। আমি পিসি ডাক্তার মোহাম্মদ আব্দুল মোমিন, দাসুরিয়া ঈশ্বরদী, পাবনা। তো আজকে আমার দর্শকদের কি দেখাবেন? আজকে আমি দর্শকদের তিনটা গাভী দেখাবো, খুবই কোয়ালিটি সম্পন্ন গাভী, এবং কেউ কারোর চাইতে কম নেই, সবগুলো দুই দাঁতের গাভী, সবগুলো দুই দাঁতের, হ্যাঁ, বকনা বাচ্চা সহ দুই দাঁতের গাভী, সবই দুধের গাভী। দুধের রেঞ্জটা কেমন হবে? রেঞ্জটা সর্বোচ্চ আছে 24টা দুই দাঁত, আর নিম্নে আছে 17 কেজি। তোমার দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, চাইলে আসে দেখে শুনে 3 দিন থাকে তারপরে নিতে পারবে। ভিডিওতে বললেন কিন্তু? হ্যাঁ ভিডিওতে বললেন। আচ্ছা আঙ্কেল, তো গরুগুলো দর্শকদের একটু দেখাই। আচ্ছা আঙ্কেল, ভিডিওর শুরুতেই আমাদের মাঝে একটা চমৎকার গেটআপের গাভী নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু দর্শকদের বলবেন। হলস্টাইন ফ্রিজিয়ান, একদম দাঁতে দুইটাই আছে, দেখো কান, মাথা, শিং, খুর সবগুলো কোয়ালিটি, সবই তো গোলাপি হয়ে গেছে, সবই গোলাপি। বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত, সম্পূর্ণ সুস্থ সবল আছে, সম্পূর্ণ সুস্থ সবল আছে। সাথে কি বাচ্চা আঙ্কেল? সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা, হ্যাঁ, মাশাআল্লাহ। বাচ্চাটা নাভি ভরে নি দেখো ভালো করে। বাচ্চার বয়স কয় দিন? বাচ্চার বয়স আজ 6 দিন। 6 দিন বাচ্চার বয়স। খাওয়ার দাওয়ার সব দিকে তো পারফেক্ট, সব দিক দিয়ে ঠিক আছে, শান্ত শিষ্ট, ধার ভান সবকিছু ওকে আছে।
দুধ পাচ্ছেন কেমন? এটা সারা দিনে গাঁদা দুধ 13টা পর্যন্ত আসছে, যেখানে তা সারা বাংলাদেশ 17টা দুধের গ্যারান্টি আছে। 17টা দুধের গ্যারান্টি দিবেন? প্রথম ল্যাকটেশন এটা। তো এটা মাঝরা সাইজের একটা গাভি। জি জি আঙ্কেল। তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায়, দাম কেমন? এটা নিতে চায় দাম, আসলে দাম চা দাম 2,40,000, আর বিক্রি দাম 2,35,000। বেচা বিক্রি 2,35,000। 2,35,000। এরপর সম্মানীয় করবেন কি? হালকা কিছু, আহামরি কিছু না, হালকা কিছু, হালকা সম্মানীয় করবেন, তাই তো? আসলে জাতের কোয়ালিটির গাভির দুধ দু এক কেজি কম হলে বেশি টাকা দিয়ে কিনতে হয়, আল্লাহর রহমতে ওটা সেলও একটু তাড়াতাড়ি হয় এবং একটু লাভে বিক্রি হয়। কোয়ালিটি সম্পন্ন গাভি, চেহারা সুন্দর, ধারবান সুন্দর, বকনা বাচ্চা, সব দিক দিয়ে পারফেক্ট। তো আঙ্কেল এক নম্বরটা সাইড করে দিই, দ্বিতীয় নম্বরটা দেখাই। দ্বিতীয় নম্বর, দ্বিতীয় নম্বরে আঙ্কেল চমৎকার একটা সাদা কালো প্রিন্টের গরু নিয়ে আসছেন ডাবল বডির। এটা কি জাতের একটু বলুন? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত আঙ্কেল? এটা বয়স 2 দাঁত। 2 দাঁত। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, খানা বানা সবকিছু, খাওয়ার দাওয়া সব দিকে পারফেক্ট। হ্যাঁ, একদম শান্তশিষ্ট, লাথিও মারে না, পা বাঁধেও দোয়ানো লাগে না, এ টু জেড ওকে আছে। সাথে কি বাচ্চা? সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দুধ কেমন পাচ্ছেন আঙ্কেল? দুধ এখন সারাদিনে গাঁজা দুধ টানতেছি, 17-18টা গাঁজা দুধ আসতেছে, দেশে যে প্রান্তে থাক 24টা দুধের গ্যারান্টি থাকবে। 24টা দুধের গ্যারান্টি থাকবে? গ্যারান্টি থাকবে। আর দর্শককে বুঝাই দিতে পারবেন তো? একদম, দর্শককে বুঝাই আসি, সে দেখে দুয়াই নিতে পারবে। আমি আপনাকে গাঁজা দুধ 17টা দুধ দিব। জি জি আঙ্কেল। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, 2 নম্বর গাভিটার দাম কেমন? এটা দাম পড়বে, বিক্রি কথা বলে যে দাম না চাই, অরিজিনাল গরু, দুধে ভালো, জাতে ভালো, সব কিছু ওকে আছে, দাম পড়বে 3,40,000। 3,40,000 টাকা দাম পড়বে। এরপর কি সুযোগ আছে কথা বলার? গরু বিক্রেতা আসলে দরদামের সুযোগ দিতেই হয়, এক দরদাম করবে, দরদাম করবেই, দরদামের সুযোগ হয়, দরদামের সুযোগ আছে। তাহলে এটা সাইড করে দিই, পাশেরটা দেখাই। হ্যাঁ, পাশেরটা দেখ। সিরিয়ালের তৃতীয় নাম্বার আঙ্কেল আরেকটা চমৎকার ডাবল বডির গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কিত দর্শকদের বলবেন। এটা অরিজিনাল রেড ফিজিয়ান একটা গাভি। রেড ফিজিয়ান গাভি, এটা নেদারল্যান্ডের রেড ফিজিয়ান। বয়সটা কয় দাঁত? এটা বয়সটা সবে মাত্র দাঁত 2টা হলো, মাত্র 2 দাঁত ভাঙছে, সম্পূর্ণ সুস্থ সবল, 8.5 মাসে যে দাঁত ভাঙছে এটা, মাশাআল্লাহ। এটা অদাতে বাচ্চা আসছিল, অদাতেই বাচ্চা দিচ্ছে, মাত্র 2 দাঁত ভাঙছে, মাত্র 2 দাঁত ভাঙছে, সম্পূর্ণ সুস্থ সবল আছে আঙ্কেল। একদম সম্পূর্ণ সুস্থ সবল, খানা খায়, সব কিছু ওকে আছে, সব দিকে পারফেক্ট। সাথে বাচ্চা আছে? সাথে বাচ্চা আছে, বকনা বাচ্চা আছে, ওটা এডিএলের বাচ্চা। সাথে বকনা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা, বাচ্চাটা তো খুবই কোয়ালিটির একটা বাচ্চা হয়েছে, কোয়ালিটি সম্পন্ন বাচ্চা, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা বিগ সাইজের গাভি। দুধ পাচ্ছেন কেমন আঙ্কেল? এটা সকালে 13:30-14টা পর্যন্ত গাঁজা দুধ আসতেছে, গাঁজা দুধই টানছে, এখনো দুধ দিয়ে হয় নাই, এখনো ক্লিয়ার হয় নাই, আর বিকালে 5:30-6টার মতো টানা হচ্ছে। তো সারা বাংলাদেশ যেখানে যাক, 24-26টা দুধের গ্যারান্টি আছে প্রথম দিন। 24-26টার গ্যারান্টি দিবেন? হ্যাঁ, 24-26। আমার দর্শকে বুঝাই দিতে হবে কিন্তু, একদম দর্শককে, তোমার দর্শককে আমার এখানে এসে 3 দিন থাকি, দুয়ায় দেখে নিয়ে যাবে, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল একটা গাভি, অনেক লম্বা গাভিটা তো আঙ্কেল, অনেক লম্বা। আসলে ভিডিওতে অনেক লম্বা গাভি ছোট মনে হয়। হ্যাঁ জি জি, আমি এটা তোমার একদম ইঞ্চি মাপে দেখাই দিতে পারো, যে 61+62 ইঞ্চি হাইট আছে, 62 ইঞ্চি হাইট আছে। তো দেখাই দেন তো, দর্শক বললেন যখন দেখাই দেন তো, কথাই কাজে মিল আছে নাকি দেখি। এই নিচে থেকে ইয়ে ধরো, দেখ দর্শক দেখতে পাচ্ছেন নিচে থেকে মেজারমেন্ট টেপ ধরা হচ্ছে, এই দেখ দেখতে পাচ্ছেন। ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন, পলান পালান আমরা নিচ থেকে একটু দেখাই দিব। দর্শক পলান পালান পিছে থেকে দেখতে পাচ্ছেন 4টা নিপেল। তো কুঞ্চি নিপেল সবচেয়ে সেরা নিপেল বলে, সুন্দর, আবার একদম শান্তশিষ্ট, কোনো গাভীরে ওই হাত দিয়ে দোয়ার লাগে না, পা বাঁধে দোয়ার লাগে না, শান্তশিষ্ট, যে কেউ দহন করতে পারবে, যে কেউ দহন করতে পারবে, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, তো এই গাভীটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, দাম কেমন আঙ্কেল? আসলে এই গাভীটার আমি দাম চাইতে মানে চাচ্ছেন, যে জানো নাই, আমার এই রিসিপশনের নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন দিবে, নামটা হাইটে রাখলেন, নামটা হাইটে রাখলাম, যে কেউ নিতে চাইলে আমার ফোন দিবে, ফোন দিবে। আর অযথা যেন ওই গাভি নিবে না, ওই ফোন দিয়ে যেন কেউ বিরক্ত না। আহামরি দাম হবে না তো আঙ্কেল? আহামরি দাম ইনশাল্লাহ হবে না, এর কোয়ালিটির সাথে মিল করে, দুধের সাথে মিল করে দাম হবে। আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই, আজকে আপাতত এই পর্যন্তই, আর কিছু গাভি আছে ওগুলো এখনো রেডি হয় নাই, গাভি ওগুলো বাচ্চা বের করলে পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, তো বেশ কিছু আঙ্কেল গাভি দেখালেন, গাভিগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ করবে দেশের যে কোনো প্রান্ত থেকে, ঈশ্বরদী দাসুরে আসা যায়,
ট্রেনেও আসা যায়, বাসেও আসা যায়, আবার কেউ যদি চাই যাবে নদী পথে নগরবাড়ি হয়ে আসবে তাও আসতে পারবে, সেই সুযোগও আছে, তাই তো? আর টাকা পয়সা লেনদেন কিভাবে করছে? টাকা পয়সা লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে, ব্যাংকের মাধ্যমে, টাকা পয়সা নিয়ে আসার দরকার নেই। তো শেষ পর্যায়ে যদি ছোট করে দর্শকদের কিছু মেসেজ দিয়ে শেষ করতে চান? শেষ পর্যায়ে দর্শকদের মেসেজ স্যার কি দেবো, মানে দর্শকরা যেন ওই দুধ দোহায় দেখুক আর গাভী ইয়ে দেখুক, সর্বোচ্চ আগে দর্শক যেন একটা গাভী দেখে চিনতে পারা যায় এই গাভীটার কয় কেজি দুধ দিবে বা কয় কেজি দুধ বের করা সম্ভব, এটা চিনে সে যদি নাও জানে হয়তো সে এলাকার কোনো ডাক্তার কিংবা তার অভিজ্ঞ খামারির সঙ্গে একটু পরামর্শ করে এই গাভীটার কেমন দুধ হতে পারে যদি তার সঙ্গে কথা বলে আসে তাহলে ঠকবে না। আচ্ছা আঙ্কেল, তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।